সানডে। তো তোমরা দেখলে, কালকে তো আমি বলেইছিলাম আজকে একটা স্পেশাল দিন, আমার বাবার বার্থডে। তো বাবার বার্থডের জন্য স্পেশাল যে আমাদের যে লাঞ্চ, এই লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিকেন তো প্রতি রোববারই হয়, আজকে চিকেনটা একটু এক্সট্রা ভালো হয়েছে, এক্সট্রা স্পেশাল হয়েছে বাবার বার্থডে বলে। তো তার সাথে ছিল আমাদের কি ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, চিকেনটা সত্যি বলতে হবে অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, ফ্রাইড রাইসও দারুণ। মাসি সত্যি আজকে, মাসি 100-এ 100, কি বলো? আজকে খাবারটা দেখি, মোবাইলটা একটু আমরা রেখে নিই এখানটা। এই যে ঠান্ডা যে পড়ে গেছে, আমাকে দেখে তো ভালোই বোঝা যাচ্ছে। দেখো চাদর ফাদর দিয়ে আমি বেশ এখানে পুরো রেডি, দুপুরে ওই কি বলে সব ল্যাপ খাওয়া হোক, লেজি লেজি ব্যাপার হোক, তো ওরকম আমার ওরকম ল্যাপ খাওয়া আমার কোনো দিনই মনে হয় না, কারণ আমি সকালবেলা মানে ওঠার পরে, এখন তো যেহেতু বাড়িতে আছি, বাড়ির থেকেই সব হচ্ছে, তো বাড়িতে তো আমি একটু লেট একটু হয়েই যায়, নর্মাল লেট আর কি, মানে যতদূর মানে সানডেতে আমরা যেইভাবে উঠি ওইভাবে হয়। এইবার তো সারাদিন যে আমার ল্যাট খাওয়া ওরকম আমার লাগে না, এই ওয়ার্ডটা আমরা খুব কমনলি আমরা শুনি, কিন্তু আমার ওরকম কিছু হয় না। যাই হোক, ঠান্ডা পড়ে গেছে সেটাই আর কি বলা। এইবার ফাটাফাটি তো লাঞ্চটা হলো, লাঞ্চ ফ্রাইড রাইস চিকেন। তো মাসি আজকে একদম 100-এ 100 আমি দেবো। তো এখন তো আমার আজকে আমার এই রুমে আমি বসে আছি, আজকে আমার বাবার বার্থডে, হ্যাপি বার্থডে টু মাই ফাদার, নিজেই বলছি আমার বাবার হ্যাপি বার্থডে। তো আজকে 70তম বার্থডে, তো সেইভাবে তো সেলিব্রেট এখন ওইভাবে হয় না এই সিচুয়েশনে, তো বাড়িতেই এইভাবে করছি আর কি। সকাল থেকে ওই মাসি চিকেন ফ্রাইড রাইস বানিয়েছে, আমি নিজে হাতে বাবাকে ওটা দিয়েছি, অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, বাবাও সত্যি খুব হ্যাপি হয়েছে। একটা স্পেশাল গিফটও দিয়েছি, সেটা আমি এখানে মেনশন করছি না, সেটা বাবার সাথে আমার আর কি একটা স্পেশাল গিফটও দিয়েছি। তো এইভাবেই দিনটা কাটছে। তো এখন তো রুমে বসে আছি, ল্যাট খাচ্ছি না, এমনি বসে তোমাদের সাথে একটু কথা বললাম, মা এই যে এখানে শুয়ে আছে, ঠিক আছে সেটা কোনো ব্যাপার না। তো দাদা একটু ওয়াশরুমে গেছে, বাইরে তো মেঘলা করে আছে, যদিও কোন 5টার সময় তো অন্ধকার হয়ে যায়, আর 4টে বেজে গেছে, একদম রোদ একদম উড়ে গেছে। ছাদে তো যাবো, সামনেই ডিসেম্বর মাস আসছে, আর সামনে ডিসেম্বর আমার ফেভারিট মান্থ, কারণ ওখানে হলো ক্রিসমাস হয়, নিউ ইয়ার্স হয়, এইটা এক্সট্রা স্পেশাল, কারণ বছর এই 2020-টা যাওয়ার অপেক্ষা সবাই করছে। তো ডিসেম্বরে আসছে, তারপর ডিসেম্বর মিডল অফ ডিসেম্বর হোক, তারপরে সাল পুরো এই 2020-টা মানে জাস্ট যেন শেষ হয়ে যায়, মানে নতুন বছরে নতুন সব কিছু হবে, সব ভালো হবে, আশা করি সবার জীবনে সব কিছু ভালো হবে, যাদের যাদের যা প্রবলেম আছে সব যেন সলভ হয়ে যায়, আমাদের ওয়ার্ল্ডের সিচুয়েশন যেন একদম ঠিক হয়ে যায়, ইকোনমিক কন্ডিশন, জব কন্ডিশন না, সেটা আমি এমনি মানে শেয়ার করছি, তো সব যেন ভালো হয়। তো তাই জন্য বছরটা যে তাড়াতাড়ি সে, ওটার জন্য ডিসেম্বরটা এবছর এক্সট্রা স্পেশাল। তো ঠিক আছে চলো, তাহলে ভালোই আজকে আমার বাবার বার্থডে কাটছে, আবারও তোমাদের সাথে দেখা হবে, এখন যাচ্ছি বলে আর আসবো না, এমন কোনো ব্যাপার না, আবার তো আসবোই, আবার তো দেখা হবে। চলো তো তাক তাক কে লিয়ে।